নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভালো আছি সেটা তো বলাই যায়। আমার শ্বশুরমশাই আগের দিন অসুস্থ হয়ে পড়েছিলেন। আগের রাত্রিবেলায় মানে মধ্যরাত্রি পার করে টুকুরও আমার খুব অসুস্থ হয়ে পড়েছিল, যার ফলে সেটা আমার শ্বশুরমশাই সকালবেলায় জানতে পেরে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সেজন্য সকালবেলাতে এসে আমার ঘরেতে অনেকক্ষণ বসেছিলেন, অনেক গল্প স্বল্প অনেক কিছু হলো। এবং এই সময়টায় পূবের রোদ্দুরটা যেহেতু আমার ঘরেতে খুব সুন্দর আসে, সেহেতু উনি বসে রোদ তাপাচ্ছিলেন এবং ভালো লাগছিল ওনার সাথে কথা বলে। অনেক দিন পর এত গল্প ওনার সাথে বসে হলো। আর টুকুরও এখন আগের থেকে অনেকটা ভালো আছে। মেয়ের শরীর কালকে রাত্রিবেলা হঠাৎ করে খুব খারাপ হয়েছিল, খুব খারাপ হয়েছিল, যার ফলে আজকে আমাদের সমস্ত চিন্তা ভাবনা মানে দিনটা কিরকম ভাবে যাবে সেটা কালকে কিছুটা যেটা পরিকল্পনা ছিল সেটা সবটুকুই একেবারেই মানে ওলঢাল হয়ে গেছে। এত বমি হয়েছে, এত বমি হয়েছে যে কালকে ওর বিছানাপত্র সব কিছুতে মানে কি বলবো একটা টকটক কেমন গন্ধ। মানে বিছানায় কিছু করেনি কিন্তু শরীরটা যেহেতু খুব খারাপ হয়েছিল এই ঘরেতে বমি হয়ে গেছে, সেহেতু ওর মানে ঘর দরের সব কিছু একদিকে তুলে দিয়েছে। ওর নিজেরই অস্বস্তি হচ্ছিলো, রাত্রেবেলা অত কিছু করে উঠতে পারিনি, পরিষ্কার রাত্রেই করেছিলাম ফিনাইল ফিনাইল দিয়ে সব কিছু করে, কিন্তু বিছানা টিছানাগুলোও তুলে দিয়েছিলাম, সেগুলো সব আজকে ধুয়ে দিলাম। তারপর ও উঠেছে, উঠে বিছানা থেকে পা দিয়েছে মাটিতে, তারপর হুড় হুড় করে সবটুকু বেরিয়ে গেছে কিছুটা। তারপর সারা রাতই বমি করেছে, সারা রাত আমি বুম্বাদা জেগেছিলাম। সে অবস্থাতেই ভোরবেলাতে উঠে সে আবার কলেজে বেরিয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। আমার শ্বশুরমশাইও খুবই চিন্তিত হয়ে পড়েছেন, উনি একদমই ঠিক আছেন। কালকে রাত্রেবেলা এত বমি করে, অথচ খাওয়া দাওয়ায় কিন্তু কোনো উল্টোপাল্টা কিছু হয়নি, কিচ্ছু বাইরের খাবার খায়নি, যা ঘরের খাবার তাই হয়েছে, কিন্তু কী থেকে এটা হলো আমরা সত্যিই বুঝতে পারছি না। তো এখন যাই হোক, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আজকে, কিন্তু ও টিউশনে যাবেই যাবে, ও পড়া আছে মৈত্রী ম্যামের কাছে, তিনি আজকে পরীক্ষা নেবেন, তো সেই ও যাবেই তো। ঠিক আছে, ওর বাবা বলেছে ঠিক আছে যদি শরীর ওর কুলো হয় তাহলে যাবে ডেফিনেটলি, তা সেক্ষেত্রে আমি ওকে পৌঁছে দেবো। ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 7টার সময়, ওখান থেকে 7:45 ম্যাম ছাড়বে, সেখান থেকে ওকে ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে তবে বাড়ি আসবো। আজকে কিছুটা ওই পুরনো রূপচর্চা যেটা আগে করতাম নিয়মিত সেটা একবার করবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হবে না, ইচ্ছা নেই, ভালো লাগছে না। জামা কাপড়গুলো কাঁচা হয়েছে, মানে জামা কাপড় মানে কি কিছু তো মামন আজকে এসেছে, মামন তো বেঁচেইছে, কিন্তু ওই যে ওর এই যে কম্পোর্টার থেকে শুরু করে সব কিছু সেগুলো এখন আমি মেলে দিতে যাচ্ছি ছাদে। আর এই ব্যাপারটা বেশ ভালো হয়েছে, কিন্তু শুকিয়ে গেছে, অবশ্য আবহাওয়া ভালো থাকলে তো শুকিয়ে যাবেই, কিন্তু আমি ভেবেছিলাম যে আগেরটাই বোধহয় বেশি ভালো ছিল, যে না দেখলাম যে না একই রকম ভালো। কালকে রাতটা আমি বুম্বাদা টুপুর তিনজনেই ভুলতে চাই, কিন্তু কী করে সেটা সম্ভব এটাই ভাবছি। হঠাৎ করে রাত্রি 1:30টার সময় আমার মেয়েটা এত অসুস্থ হয়ে পড়েছে, বিষয়টা নিছকই অসুস্থতা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি ঈশ্বরের কাছে অনেক পরিমাণে কৃতজ্ঞ একটা জায়গাতেই, যে ঠিক সময়ে আমার চোখটা খুলে গেছে, যার ফলে রাত্রি 1:30টার সময় মানুষ সাধারণত ঘুমোয়, কিন্তু আমি জেগেছিলাম। টুপুরকে কয়েকবার বলেছিলাম যে দাদুকে দেখে আসিস, ও দুবার দেখতে গিয়েওছে, তারপর টুপুরও শুয়ে পড়েছে, আর আমি শেষবার গিয়ে দেখলাম আমার শ্বশুরমশাই নিঃসারে ঘুমোচ্ছেন। বুঝলাম আর রাত্রে কোনো অসুবিধা হবে না, সেজন্য আমিও শুয়ে পড়েছিলাম। তারপরে হঠাৎ করে আমার কী যেন একটা মনে হলো, এবং এই কী যেন একটা মনে হওয়ার জন্যই ঈশ্বরের কাছে আমি কোটি 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 বার কৃতজ্ঞতা জানাই। ভাগ্যিস কাল ঈশ্বর ছিলেন বন্ধুরা, নাহলে পরিস্থিতি হয়তো বা একটু অন্যরকম হতেও পারতো। মেয়েটা কালকে এত অসুবিধায় পড়ে যাবে, এবং ও ঘুমিয়ে ঘুমিয়ে ওর অস্বস্তি হচ্ছিল সেটাও বুঝতে পারছিল না, এবং তারপরে আমি এবং বুম্বাদা ইনভলভ হলাম, যার ফলেতে ব্যাপারটা ম্যানেজ করতে পারলাম। এটা আমাদের মামনের কীর্তি, যার যেটা ধান্দা, এই জিনিসগুলো বাইরের দিকে থাকলে একটু কাগজ ফুল বাইরে পড়ে, ওগুলো ঝাড়টার দিতে হয়, সেই জন্য এটাকে ভেতর দিকে দিয়ে দিস। সকালবেলা যখন এসেছিলাম তখনও এটা বাইরের দিকেই ছিল। আর এই যে আমাদের আলপনাদি ভাগ চাষ করেছি, এটাতেই লাগিয়ে দিচ্ছে এখন অপরাজিতা, সেটাও আবার হচ্ছে এবং সুন্দরই হচ্ছে। তোকাটা থোক ধরে এসছে, ভালো লাগছে দেখতে, কদিনের মধ্যে এই রঙটাও একেবারে এইগুলোর মতোই হয়ে যাবে। শুধু যদি একটা হলুদ যেটা লাগিয়েছিলাম সেটা যদি মরে না যেত তাহলে এত ভালো লাগতো না ওপরটা দেখতে। ওরে বাবা থাম থাম, একটু কথা বলছি থাম। টুপুরকে নিয়ে টিউশনে পৌঁছে দেব, তার আগে এখানে আমরা বসে একেবারে বাইরের পোশাকেই, যেহেতু এগুলো একদম কাঁচা ধোয়া পোশাক, একটুখানি ঠাকুরের কাছে জপ করছি। টুপুর এখনও যখন জপ করে তখন ওর কাউন্টিংটা ঠিক রাখতে গেলে ওর হাতের মুদ্রাটা এরকম থাকে, আর আমাদের তো যেটা হয়ে থাকে আর কি, মানে এতদিন ধরে যেটা জপ করতে করতে আমাদের অভ্যস্ত জপের পদ্ধতি, তো টুপুরটা বেশ আনাড়ি হাতটা ভালোই লাগে দেখতে, এটা ও স্টাইল, ও এভাবেই করে থাকে।
টুপুরকে আমি বলেছি, খাদ্য গ্রহণ করাটা তোমার কাছে যেমন বেঁচে থাকার একটা অন্যতম অঙ্গ, তেমনই প্রার্থনা করাটাও কিন্তু একটা অঙ্গ। কালকের রাতটা আসলে আপনারা চোখের সামনে কেউ দেখেননি, যদি দেখতেন তাহলে হয়তো বা বুঝতে পারতেন বন্ধুরা যে কালকে ঈশ্বর কীভাবে বাঁচিয়ে দিয়েছে। আমি যদি ঘটনাটা আপনাদের বলি তাহলে হচ্ছে যে আমার কালকে দাঁতে একটা অস্বস্তি হচ্ছিলো, মনে হচ্ছিলো আমি বোধ হয় ব্রাশ করিনি, ইনফ্যাক্ট কালকে আমি ব্রাশ করতে ভুলে গেছিলাম। তো তারপরেতে ওঠার পরে আমি যখন ব্রাশ করছি তখন আমার মনে হলো যে টুপুরের ঘর থেকে একটা গোঙানির আওয়াজ পাচ্ছি। আমি টুপুরের ঘরে গেলাম, যাওয়ার পর দেখছি টুপুরের এত সাংঘাতিক চাপা অম্বল হয়েছে যে টুপুর গোঙাচ্ছে এবং মানে আধো ঘুম আধো জাগরণ এই একটা অবস্থা। উঠে বসার সঙ্গে সঙ্গে হুড় হুড় করে বমি, কিন্তু মুশকিলটা যেটা হচ্ছিলো যে নিজে উঠে বসতে পারছিল না। আমি গিয়ে ওকে হেল্প করলাম এবং তারপরে ও বমিটা করলো। আজকে ডাক্তারবাবু বললেন যে ভেতরে ভেতরে খুব অম্বল, ঠাসা অম্বল হয়েছিল, সেটাই ওরকম ফোয়ারার মতো করে বেরিয়েছে। এখন বক্তব্যটা হচ্ছে যে এত অম্বল হলো কেমন করে। যারা আমাদের পরিচিত ডাক্তার তারা বলছেন এটা টেনশন থেকেও হতে পারে, হয়তো বা পরীক্ষা নিয়ে ভেতরে ভেতরে অবচেতনে টেনশন রয়েছে, সেখান থেকেই এটা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে ওকে যদি তখন কালকে তুলে না দিতাম সেটা নিয়ে প্রত্যেকটা ডাক্তারবাবু মানে আমাদের পরিচিত জনেরা বলছে তখন হয়েছিল কিন্তু খুব কেলেঙ্কারি, কারণ এই ক্ষেত্রে অনেক কিছুই সম্ভাবনা থাকে। কালকে ঈশ্বরের কাছে আবারও ধন্যবাদ যে সঠিক সময় আমাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আর এই যে ঘরটা আজকে পাতা হয়েছে, একটু আগে হয়তো বা আপনারা খেয়াল করেছেন যখন আমরা যাইনি তখন যখন জপে বসেছিলাম সেই সময়টায় আমি দেখিয়েছিলাম ওই জায়গাটা ঘরটা নেই, হনুমানজির সামনে যে অভিমন্ত্রিত ঘরটার জলটা কালকে রাত্রে আমি ব্যবহার করে ফেলেছি বন্ধুরা, অনেক রকম সম্ভাবনার কথা ভেবেই আর কি। শুধু তো আর ভূত প্রেত নয়, ব্যাপারটা হচ্ছে নেগেটিভিটি, অসুস্থতা, সেসবগুলোর জন্য এই ঘরটি অত্যন্ত উপকারী জলটি। সেটা আমি কালকে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করার পর ভোর 3:30 সময় সারা বাড়িতে ছড়িয়ে দিয়েছি, এই ঘরটা আজকে আবার পাতা হয়েছে। ঘরটি পাতা থাকবে পরের সপ্তাহ শুক্রবার পর্যন্ত, তারপর শনিবারে আবার আমি যেরকম নিয়মিত পাতি সেরকমই পাতবো। আর যখন টিউশনে যাচ্ছিলাম তখনও পর্যন্ত আমাদের পুজো হয়নি, কারণ আজকে বৃহস্পতিবার, আমাদের বৃহস্পতিবারে পুজো হয় সন্ধেবেলায়। আমি এবং বুম্বাদা তো বাবা মা টুপুরের, আমরা সেই সম্ভাবনার কথাটা ভাবতেও চাইছি না, কিন্তু বাস্তব এটাই যে কালকে যদি ঈশ্বর আমাদের সাথে না থাকতেন তাহলে কি হতো সেটা ভাবতে পারছি না সত্যি কথা। কিন্তু ঘটনাটিকে আমি কাকতালীয় বলে কিছুতেই মানতে পারবো না, যে কাকতালীয়ভাবে আমার সেই সময়টা দাঁতে অস্বস্তি হয়েছে, কাকতালীয়ভাবে মেয়ের ঘরে পৌঁছে গিয়েছি, আমার সর্বান্তকরণ জানে যেটা কাকতালীয় নয়। আমি কাউকে বোঝাতে পারবো না কিন্তু আমি জানি কাকতালীয় নয়। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। মেয়ের বাবা আর আমি বেরিয়ে পড়লাম, মেয়েকে ওখান থেকে তুলে নিয়ে ডাক্তারের কাছে যাব। মেডিসিনের ডাক্তারই দেখাচ্ছি আপাতত, কারণ সবাই আমাদের মেডিসিনের ডাক্তারের কথাই বলেছে, আর উনি কনফার্ম করলেন যে বিষয়টা চাপা অম্বল থেকেই হয়েছে। যদিও পরিচিত জন যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন, মানে যারা আত্মীয় বন্ধু যাদের সাথে ফোনে আমাদের কথা হয়েছে, তারাও এই কথাটাই বলেছিল, কিন্তু আসল যে ডাক্তারবাবুর কাছে আজকে দেখাতে গিয়েছিলাম যিনি টুপুরকে পেট টিপে টিপে দেখলেন, তিনি এই ব্যাপারটাতে সিলমোহর বসালেন। আমাদের কালকে মেয়েটার এত কষ্ট হয়েছে দেখে আমাদের খুব খারাপ লেগেছে, যার ফলে মানে আমাদের নিজেদের মুখেও এখনও ঠিক ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছি না। তবে এটা ঘটনা যে আস্তে ধীরে ঠিক হয়ে যাবে, মানে ওই আর কি একটা দিনেরই তো ব্যাপার, কাল রাত্রে হয়েছে, আজকে তো সন্ধে 24 ঘন্টাও হয়নি। কিন্তু ভগবানের অসীম কৃপা যে টুপুর একেবারে স্বাভাবিক হয়ে গেছে, এত বড় ধকলের কোনো চিহ্ন মাত্র ওর মধ্যে নেই। আমার শ্বশুরমশাই এই কথাটাই আমাদের সকালবেলা উঠে বললেন যে তুই এত অসুস্থ হয়ে পড়লি কই মা, তোকে দেখে তো বোঝা যাচ্ছে না, অথচ আমরা জানি যে কি গেছে। তো যাই হোক, ডাক্তারবাবু অনেকগুলো টেস্ট বললেন, সে টেস্টগুলো আমরা করব। তো ফিরতি পথে বুম্বাদ আমাদের রিক্সায় চড়িয়ে দিলেন, আর এই রিক্সাওয়ালা দাদাকে আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, তার না বেশ সুন্দর বীরপ্পনের মতো গোঁপ দেখে,
বুম্বাদা আমাদের সাথে আসছে না, কারণ ও মাঝ রাস্তাতে ওষুধ কিনবে হাতি মোড়ে, এবং কয়েকটা সাংসারিকই টুকিটাকিও প্রয়োজন, সেটাও নিয়ে আসবে। আর নিচে আমার শ্বশুরমশাই মশলা উৎস আনতে বলেছেন, ধূপকাঠি প্রায় পুড়িয়ে গেছে, সে সমস্তগুলো। তো এই সময়টায় আমার মেয়ে একেবারেই স্বাভাবিক, আমিও স্বাভাবিক, কিন্তু একটা কথাই ওই যে, যেটা আমার এক ভাসুর বলেন যিনি পেশায় ডাক্তার, তিনি লন্ডনে থাকেন, যে তোমরা যদি নিয়মিত জব করো তাহলে যেটা তোমাদের পা কেটে ভোগ ছিল সেটা তোমাদের কাঁটা ফুটে হবে। সত্যি বন্ধুরা, আমি নিজে আমার জীবনে কালকে রাত্রেই এটা অভিজ্ঞতা করেছি, যে যদি মানুষের মানে গুরুর আশীর্বাদ থাকে তাহলে মানুষ সত্যি সত্যি অনেক বিপদ থেকে না পরিত্রাণ পেয়ে যায়, আর যাদের গুরুর আশীর্বাদ নেই তারাও পেয়ে যায় যদি তাদের একটুখানি প্রার্থনার অভ্যাস থাকে। সত্যি কথা, সব কিছুকে সব কিছু অত মানে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া উচিত নয়, এটাই আর কি। তো যাই হোক, এখন একটুখানি সবুজ রঙের চা খেয়ে নিয়েছি, যখন চাটা প্রায় শেষের পথে তখন আপনাদের দেখালাম, হঠাৎ মনে হলো যে একটু চাটা দেখাই। তো যাই হোক, আজকে ভিডিওতে মানে শ্যুট আমি খুব কম করেছি, কারণ আমি খুব ক্লান্ত আসলে শারীরিকভাবেও। তো এখন টুপুরের এই ঘরটাকে না করলেই নয়, এটা একেবারে তোষক পড়ে রয়েছে, তো মানে একটু ঢেকে দিই আর কি। তো যাই হোক, এটা পুরোটা ঢেকে দেওয়ার পর আমার তখন হঠাৎ মনে হলো তার আগ দিয়ে, যে পর্দাগুলোও ভেবেছি সকালবেলাতে যেটাকে কেচে দিতে হবে। তো করছি যখন এটাকে ঢাক মানে চেঞ্জ যখন করছি, বিছানা চাদরটা সাদা যখন পাতবো ঠিক করলাম, তখন পর্দাটাকে আগে সরিয়ে নিই, নাহলে এই জিনিসটা নোংরা হয়ে যাবে। তো যাই হোক, আপাতত সেগুলোকে করে নিতে বেশিক্ষণ সময় লাগলো না, সবগুলো করে উঠতে মোটামুটি মিনিট 15 লাগলো। তো এটাকে একটু ঢেকে দেবো, চাদরটা সাদা আর খুব সুন্দর চাদরটি। তো টুপুর যেহেতু বেশ কিছুদিন এখন আমাদের সাথে শোবে, এই ঘরটাতে টুপুর পড়তে আসবে, কিন্তু বিছানাটা আমাদের সাথেই বলেছি যে তুই আমাদের সাথেই থাক, যেন এটা একটু ঢেকেই রেখে দিই। তো আর কয়েকটা জিনিস এসেছে অ্যামাজন থেকে, সেগুলো আর এই তালেগুলো দেখানো হয়নি। এখন তো বারান্দা বাগানের জন্য আমার প্রায়শই এটা ওটা আসছে, আজকেও এসেছে ওই যে ঝুলন্ত টপগুলো, একটু উচ্চতা বেশি হয়ে যাচ্ছে জন্য আমি কয়েকটা দড়ির অর্ডার করেছিলাম, সেই দড়িগুলো। আমি অন্য কোনো শেকল বা সে ধরনের কিছু অর্ডার করিনি, এই দড়িগুলোই আসলে আমার জন্য অনেক বেশি সুবিধাজনক বলে মনে হলো। দু পল্লা করে আমি এটাকে দিয়ে দেবো কালকে যখন দেবো, এখন তো মোটামুটি সন্ধে লেগে গেছে, সন্ধে কেন, প্রায় রাতের দিকেই দিন যাচ্ছে। তো আজকে আর গাছগুলোকে নিয়ে নাড়াচাড়া করবো না, এগুলো আমি ভেবেছি, ঈশ্বর যদি কালকে আমাকে ভালো দিন দেখান, নিশ্চয়ই দেখাবেন। তো যাই হোক, তখন কালকে আপনারা দেখতে পাবেন যে আমি কীভাবে ব্যাপারটা করব। আমি দু ভাগে বিষয়টাকে মানে দু পল্লা করে ঝুলিয়ে দেবো আর কি, তাহলে হাইটটা আমার মোটামুটি ঠিক থাকবে। ছটা এসেছে, আর আর একটা জিনিস এসেছে, সেটা হচ্ছে কিচেন ওয়েট মেশিন, ওই ছোট্ট ছোট্ট জিনিস মাপার জন্য, যে একটা আপেলে কত গ্রাম আছে, কারণ আমার তো ডায়েটিশিয়ান আমাকে যা যা দিয়েছে সেটা তো খুবই মেপে বুঝে খেতে হবে। এখন আমাকে উনি 40 গ্রাম চালের ভাত খেতে বলেছেন, 40 গ্রাম চাল আমি হিসেব করে দেখেছি 1.5 মুঠ, কিন্তু 1.5 মুঠটা কি সত্যিই 40 গ্রাম, সেটা ঠিক বুঝতে পারছিলাম না, সেই জন্যই এটাকে একটু অর্ডার দিতে হলো। তো প্রথমে একটু কাঁচি, তারপরেতে একটা জলের বোতল, এইগুলো দিয়ে দিয়ে একটু মেপে মেপে দেখছিলাম। তারপর ব্যাপারটা ভাবলাম যে এত রগন না করে সত্যি সত্যি ঠিকঠাক করে মেপে দেখি, যে সত্যি সত্যি 40 গ্রাম চাল ঠিক কতটা হয়। এবং যথারীতি আমি দেখলাম মোটেই 40 গ্রাম চাল হচ্ছে না, 1.5 মুঠ চালে মোটামুটি প্রায় 65 গ্রাম চাল হচ্ছে। তার মানে আমি ভাত বেশি খাচ্ছি, ব্রাউন রাইস খাই আর যাই খাই, ভাতটা বেশি খাওয়া যাবে না। তো প্রথমে এটাকে অন করলাম, তারপরে চিনিমাটির যে বাটিটা সেটার নিজেরই ওজন 148 গ্রাম, তার মধ্যে এখানে যদি আমি চাল দিই সেটা যখন 188 গ্রাম হবে, তার মানে সেটা 40 গ্রাম চাল হবে। তো যাই হোক, সেটা হলো এবং দেখলাম, আমি সেই আন্দাজেই বুঝলাম যে অনেকটাই বেশি খাচ্ছিলাম আমি ভাত এতদিন। তো এই কারণেই আমি এই জিনিসটাকে অর্ডার করেছি, এবং এটা খুব কাজের একটা জিনিস, একটু মেপে খাওয়া যাদের অভ্যাস বা দরকার তাদের জন্য তো বটেই, খুবই কাজের একটা জিনিস। এটার লিংক আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এডিট করার পর কি দাঁড়াবে জানি না, তবে আমার ব্লগটা আজকের তুলনায় ছোট হওয়ার কথা। আমি আজকে শ্যুট কম করেছি, খুব ক্লান্ত আমি আসলে, আমি বোম্বাদার দুজনেই টুপুরো, তো আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই আর কি। তো সমস্ত কাজকর্ম মিটিয়ে ফেলেছি, জামাকাপড় গোছাইনি, এছাড়া যেটুকু না করলেই নয় সেটুকুই করেছি। টুপুরের ঘরটা যেহেতু ওরকমভাবে পড়ে আছে, সেহেতু
একটু তোষক টুসক একটু চাদর না পাতলে নয়, সেই জন্যই পেতেছি, নাহলে হয়তো ওটা অন্যদিন করতাম। আর করতে গিয়ে যখন দেখলাম যে পর্দাটা সরিয়ে দেবো বলে মনস্থির করেছি, তখন ওই কাজটা বেশিক্ষণের নয়, তাই করে দিলাম। এর অতিরিক্ত এক্সট্রা কাজ আজকে তেমন কিছুই আমি করিনি, ব্লগও করিনি, দিনটায় ফোন করতে 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 অবস্থা খারাপ অনেকগুলো কারণে। তো যাই হোক, আর ওই যে ঘটনাটা কালকে বলেছিলাম, যে যদি মনে হয় কালকে বলবো, বলতেও পারি নাও পারি, সেটা আমি বলবো না, সেটাই সিদ্ধান্ত হয়েছে। কারণ সিদ্ধান্তটা একার নয়, সবার মিলেই সিদ্ধান্ত হয়েছে যে এটা বলার কোনো প্রয়োজন নেই, এটা আমার কন্টেন্ট নয়, অন্যের জীবন আমার কন্টেন্ট নয়। আর তাও যদি হতো যে সে তার বা তার স্ত্রী নিজে, প্রথম কথা সে আর বলবার জায়গায় নেই, আর দ্বিতীয়ত তার স্ত্রী যদি নিজে মুখে বলতো আমার ব্লগেতে সে বেড়াতে এসেছে কোনোভাবে বলছে, সেটা একটা আলাদা কথা। তো এমনিতে এ ব্যাপারটা আমার দিক থেকে না চাউর হওয়াই ভালো, কে কী বৃত্তান্ত কোথায় ছিল এইসব ব্যাপারগুলো, সেটা তার স্ত্রী যদি কখনো বা তার পরিবার, তার দাদা, এরা যদি কখনো মনে করে ব্যাপারটাকে তারা রাষ্ট্র করবে, তারা করুক, অনেকেই জানে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিও অনেক মানুষ দেখেন না। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এটা একটা শোকের আবহাওয়া, তার সাথে চলে গেছে, যে চলে গেছে সে চলে গেছে, তাকে যেতে দেওয়াই ভালো, এই আর কি। আমি আর মন খারাপ বাড়াবো না, সে চলে গেছে যখন, যেখানে আছে ভালো থাকুক, ওটা নিয়ে আমি আর ব্লগে কোনো কথা বলতে চাই না। এই বলছি বন্ধুরা, আমি খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত, যার ফলে আজকে আর ব্লগটাকে বড় করছি না। প্লিজ লাইক করবেন যদি ভালো লাগে, কোথাও কোনো কথা যদি একটু হলেও আপনাদের মনে দাগ কাটে, একটু লাইক করবেন প্লিজ, আর কমেন্টও করবেন, অনেকেই আছেন কমেন্ট করেন না, তারা একটু কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য